গুড় বাতাসা চরম চরম ঢাক এমন সব ডায়ালগে একটা সময় ভোটের বাজার গরম করেছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর হাতে গ্রেফতার হতেই ঢাকঢোল ধামসা নিয়ে রাস্তায় বিরোধীরা, হাতিয়ার সেই গুড় বাতাসা আর নকুলদানা। শহর থেকে শহরতলি সব জায়গায় বিরোধীদের একই ছবি। আরামবাগে পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টি মুখের জন্য দেয়া হচ্ছে গুড় বাতাসা ও নকুলদানা। ধামসা পিটিয়ে গরু চোর ধরা পড়েছে বলে সকলকে জানান দিতে দিতে নকুলদানা বাতাসা বিলি করে মানুষের কাছে প্রচারে নামলো আরামবাগের ছাত্র যুবরা। পথ চলতি সাধারণ মানুষ তাদের কাছ থেকে সংগ্রহ করছে বাতাসা। এ বিষয়ে আরামবাগ এক নম্বর লোকাল কমিটির যুব সম্পাদক শুভেন্দু নন্দী কি বলছে শুনে নিন। আজকে আমরা বিভাগের পক্ষ থেকে যে রাখি পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমাতে আমরা সংহতি দিবস পালন করছি এবং তার সাথে আজকের দিনটা আমরা নকুলদানা দিবস হিসেবে পালন করছি। কেন আমাদের আজকে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি, যে চোর ব্যক্তিরা রয়েছে যারা গরু চোর করে করে বিভিন্ন রকম চোর, চোরেদের সমাজে ভরে গেছে, আমাদের রাজ্যে চোরে ভরে গেছে, তারা তখন হচ্ছে বারবার বলতো চরম চরম ঢাক বাজাবো, গুড় বাতাসা খাওয়াবো, নকুলদানা খাওয়াবো, এরকম বিভিন্ন বিধান দিত। যে তাকে সেই রকম যে গরু চোরকে আজকে ধরে নিয়েছে, সিবিআই অ্যারেস্ট করেছে, আমরা সেই খুশিতে ডিওএফের পক্ষ থেকে আজকে আমরা নকুলদানা দিবস পালন করছি এবং ঢাক বাজাচ্ছি। অনুব্রত কোনোব্রত বলে নয়, একটা রাজ্যের অভ্যন্তরে যে চোরেদের মন্ত্রিসভা যেটা চলছে এবং তাদের সাঙ্গপাঙ্গ সবাই চোর, শুধু একা অনুব্রত একা পার্থ চোর না, ওটা ক্যাবিনেট সহ পিসি ভাইপো সবাই চোর। আমরা সেই জন্য একটা চোর ধরা পড়েছে আজকে, তার আগে একটা চোর ধরা পড়েছে ইডির কাছে, আমরা আজকে সেই জন্য নকুলদানা দিবস পালন করছি। নিউজ আজ বাংলা আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এমএ গনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমএ গনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি, যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমএ গনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।